ছাড়ার কিছুই না। এবং আমি খুব স্ট্রংলি বলবো, আপনি এটা আজকে বললেন যে সবচেয়ে বেশি অভিযোগ যাদের বিরুদ্ধে তারা হচ্ছে জামাত, এবং এটা হচ্ছে সেই দীর্ঘ অপপ্রচার প্রপাগান্ডারই একটা অংশ। আজকেই শুধু আপনাকে দুইটা জিনিস দেখাই, আজকে দুইটা পত্রিকা এসছে দেখেন, সেটা হচ্ছে ইত্তেফাক, দিনকাল এবং আমার দেশ। আমার মনে হয় দর্শকদের দেখানো দরকার। সেটা হচ্ছে আমার দেশে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কোটালিপাড়ায় 194 যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ, অনেকেই আওয়ামী লীগ কমিটিতে রয়েছেন। এই যে 194 জন তালিকা প্রকাশ হয়েছে একটা থানায়, সেখানে নট এ সিঙ্গেল ফ্রম জামাত ইসলামী, এটা তো একটা জেলা, একটা থানায়। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, প্রত্যেকটা থানায় যদি এভাবে লিস্ট করা হয় তাহলে সেখানে বেশিরভাগই পাওয়া যাবে আওয়ামী লীগ। কারণ কি, আরেকটা পত্রিকা এসেছে প্রথম আলো যে 92% তখনকার রাজাকার যারা ছিল, শান্তি কমিটিতে যারা ছিল, তারা ছিলেন ইউনিয়ন গ্রামের যারা মাতবর ছিলেন, যার চেয়ারম্যান ছিলেন, মেম্বার ছিলেন তারা, এবং তাদেরকে দিয়েই এই কমিটি গঠন করা হয়েছে। এবং 71-এর প্রেক্ষাপটে আমার ভাই স্বীকার করবেন, কারা তখন প্রধান দল ছিলেন, জামাত তো গ্রামেগঞ্জ কমিটি ছিল না, জামাত ক্ষুদ্র একটা দল ছিল। সেখানে ইউনিয়ন পরিষদের গ্রামের যে কমিটিগুলো ছিল ম্যাক্সিমাম আওয়ামী লীগে ছিলেন, সেখানে চেয়ারম্যান মেম্বার আওয়ামী লীগে ছিলেন। এবং আমি এই চ্যালেঞ্জ দিচ্ছি, যদি সত্যিকার তদন্ত হয় অবশ্যই সবচেয়ে বেশি বেরিয়ে আসবে আওয়ামী লীগ। আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজকে এই পত্রিকায় রিপিট হচ্ছে যে 1775 জনের তালিকা প্রকাশ করেছে, জি সেখানে বলা হয়েছে মাত্র, অত্যন্ত ঘৃণ্যজনক হল সত্য, ঘৃণ্যজনক এটা যে গোলাম আজম নিজামী সহ কয়েকজনের নাম বলা হলো। আপনি 1775 জনের তালিকা প্রকাশ করেছেন, কেন মাত্র পরিকল্পিত 3-4 জনের নাম বললেন, আর বাকি তারা কারা? সেই তালিকা আমি দেখেছি, এবং আমি আমার থানার তালিকা দেখেছি। আমার থানায় 5 জনের লিস্ট করা হয়েছে নবাবগঞ্জ থানায়, সেখানে 4 জনই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। সেই সত্যগুলো কেন তারা বলছেন না? তার মানে হচ্ছে একটা পরিকল্পিত প্রপাগান্ডা চালানো হচ্ছে একটা দলকে, তার ইমেজকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়ার জন্য। কারণ এরা দেখছে এই দলটা অত্যন্ত রাইজিং, আজকে শিবির এবং জামাত অত্যন্ত গঠনমূলক সুন্দর রাজনীতি করার কারণে অত্যন্ত সুন্দরভাবে তাদের আদর্শিক রাজনীতিকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পেরে ব্যর্থতার কারণে আজকে এই দলটাকে, তার ইমেজকে, তার চরিত্রকে, করে ক্যারেক্টারকে হরণ করার জন্য সব ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। এরই আজকে চাক্ষুষ প্রমাণ দেখছি মিডিয়ায়, পত্রপত্রিকায় পরিকল্পিত হয়ে কাজ করানো হচ্ছে। এই জন্য আমি আবার ইত্তেফাকের যে কথাটি এসছে, দেখেন কাদের সিদ্দিকী আজকে গতকাল একটা প্রোগ্রামে বলেছেন তিনি আওয়ামী লীগে লুকিয়ে থাকা যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। তার মানে হচ্ছে আজকে সত্য প্রকাশ, সত্য কথা প্রকাশ হয়ে আসছে। হ্যাঁ, আমরা যুদ্ধাপরাধীদের তালিকা দেখলাম, সরকার বিভিন্ন কোথায় পাঠিয়েছেন, এয়ারপোর্টে পাঠিয়েছেন, সীমান্তে পাঠিয়েছেন, 36 বা 31 জনের তালিকা, সেখানে ম্যাক্সিমাম জামাতের নাম দেওয়া হয়েছে। কেন আজকে আওয়ামী লীগের যারা চিহ্নিত যুদ্ধাপরাধী তাদের তালিকা সেখানে দেওয়া হলো না? কেন আজকে কাদের সিদ্দিকী বলেছেন যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাফরুল্লাহ তিনি যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত, তারপরে অভিযুক্ত, এরপরে আরেকজন কোষাধ্যক্ষ আশিকুর রহমান তার নাম বলেছেন, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নুরুল ইসলাম তিনি কে ছিলেন, তারপরে প্রধানমন্ত্রীর যে বিআই তার কথা বলা হয়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন তিনি শান্তি কমিটির সাথে জড়িত ছিলেন, আজকে সেই নামগুলো কোথায়? এমনিভাবে শুধু মানে আওয়ামী লীগের কেন্দ্রে না, আজকে কেন্দ্র থেকে শুরু করে থানা পর্যায় থেকে শুরু করে গ্রাম পর্যায় থেকে শুরু করে আজকে সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত যদি হয়, পত্রিকা যেভাবে সত্য প্রকাশ হচ্ছে আজকে গ্র্যাজুয়ালি, সেইভাবে সত্যগুলো প্রকাশিত হবে। এবং এটা প্রমাণিত হবে যে যুদ্ধাপরাধী যদি বলেন আপনারা, রাজাকার আর বদর যদি বলেন, শান্তি কমিটি বলেন, সব কমিটিগুলোতে তারাই প্রধানত ছিলেন। অর্থাৎ এখানে আপনি তো আওয়ামী লীগের কথা বললেন, আওয়ামী লীগের যুদ্ধ অপরাধী আছে কি নাই সেটা আমি ওনার কাছে জিজ্ঞেস করব, এবং কোন দলের যুদ্ধ অপরাধ ওই প্রেক্ষাপটে যে কোন, আমার মনে হয় একটা কথা আমাদের আসলে মানে করা উচিত, টোটালি মাইনাস করা উচিত, উনিও ব্যারিস্টার, নিঃসন্দেহে আইনজীবী আলহামদুলিল্লাহ, আর আইনের দৃষ্টিতে আমি আপনার কিছু উপস্থাপনা শুনেছি, এবং আজকে এই যে ওনার যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে ট্রাইব্যুনালের প্রসিকিউশন সেলের যে প্রধান তিনিও সুস্পষ্টভাবে বলেছেন যে টিপু সাহেব, জি তিনি বলেছেন যে প্রমাণের আগে কাউকে যুদ্ধাপরাধী বলা বেআইনি,
অথচ এই বেআইনি কাজটাই আজকে বছরের পর বছর আমলি করে যাচ্ছে। পুরো তদন্ত ছাড়া, সুস্পষ্ট কোনো কোর্টে প্রুফ ছাড়া আজকে একটা গোষ্ঠীকে, একটা দলকে এবং তাদের সেন্ট্রাল কিছু নেতৃবৃন্দকে মানে অত্যন্ত বেআইনিভাবে, ওনাদের কথা আমি বলছি, বেআইনিভাবে যুদ্ধাপরাধী বলে যাচ্ছেন। অথচ এটা কোনো আইনগত ভিত্তি তাদের নাই। কিন্তু আমার যে প্রশ্নটা ছিল, আপনাদের দলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ, জি, সেই ব্যাপারে তাহলে কি ইতিহাসে আমরা যতদিন যা জেনে আসছি, যেসব পত্রপত্রিকাতে যেসব বিষয় পড়ে আসছি, টেলিভিশনে যেসব ডকুমেন্টারি কিংবা নিউজ কভারেজ আমরা দেখে আসছি, হাজার হাজার মানুষের যেসব সাক্ষী আমরা শুনে আসছি, এগুলো কি সবই মিথ্যা? আমি যেটা সুস্পষ্ট বলতে চাই, আজকে ফেয়ার এবং জাস্ট ট্রায়াল হোক, আওয়ামী লীগের করা ট্রাইব্যুনাল না, এবং নিরপেক্ষ তদন্ত কমিটি হোক, যত রকম আছে, নট এ সিঙ্গল প্রুফ তারা করতে পারবে। আর এইটা প্রমাণ তো আমরা আগেও পেয়েছি, আপনার গোলাম আজম সাহেবের মামলা আপনি দেখেছেন, সেই মামলায় সমস্ত নাগরিকত্ব মামলা, সমস্ত তথ্য উপাত্ত, সমস্ত এভিডেন্স সেখানে পেশ করা হয়েছে জানেন, এবং এই ডকুমেন্টারি যেগুলো প্রফেশনালি তৈরি করা ডকুমেন্টারিগুলো সেগুলো পেশ করা হয়েছে। কিন্তু তখন কিন্তু ক্ষমতায় কারা ছিল তাও জানেন আপনারা, এবং তখন চার দলীয় জোটের অধীনে সেই মামলার বিচারটা হয় নাই, তখন গোলাম আজম সাহেব জেলেই ছিলেন এবং যে সরকার ছিল তাকে ওনার জেলে পড়েছেন। কোর্ট যে সুস্পষ্ট রায়টা দিয়েছে, আমি শুধু তার জাজমেন্টটা আপনাকে পড়ে শোনাচ্ছি, যেটা ডিএলআর এর 433 পৃষ্ঠা আপনি পাবেন, দ্যাট দেয়ার ইজ নাথিং টু ডাইরেক্টলি ইমপ্লিকেট দ্য পিটিশনার ইন এনি অফ দ্য অ্যাট্রোসিটিস অ্যালেজড টু হ্যাভ বিন পারপিট্রেটেড বাই দ্য পাকিস্তান আর্মি অর দেয়ার অ্যাসোসিয়েটস দ্য রাজাকারস দ্য আলবদরস অ্যান্ড দ্য আলসামস। এবং শেষে যে কথাটি বলেছেন, উই ডো নট ফাইন্ড এনিথিং দ্যাট দ্য পিটিশনার ওয়াজ ইন এনি ওয়ে ইনভলভড ইন পারপিচুয়েটিং দ্য অ্যালেজড অ্যাট্রোসিটিস ডিউরিং দ্য ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কিন্তু এই একটা আপনি এখন বলেন, এটা কিন্তু হাইকোর্টের রায় না। এখন হাইকোর্টের রায় যারা আজকে বলছেন গোলাম আজম সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলছেন, তারা এই রায়ের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছেন। নতুন করে তো কোনো এভিডেন্স তারা পান নাই, এবং নতুন করে তারা ভিডিও ক্লিপের যে কথা বলছেন, পত্রপত্রিকায় যে কথা বলেছেন, সবগুলি সেখানে পেশ করা হয়েছে এবং সবগুলো বিচার বিশ্লেষণ করেই হাইকোর্ট এ রায় দিয়েছে। এবং হাইকোর্ট সুস্পষ্টভাবে বলেছে তারা সামান্যতম ইনভলভমেন্ট তারা পান নাই। তাহলে গত ৪০ বছর যে বিষয়টি নিয়ে এত আলোচনা, আপনি কি বলতে চাচ্ছেন যে এই গোলাম আজম কিংবা মতিউর রহমান নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ জামাত ইসলামের যে সেক্রেটারি, তারা কোনোভাবেই রাজাকার ছিলেন না, কোনোভাবেই তার আলবদর সাথে সংশ্লিষ্ট ছিলেন না, কিংবা কোনোভাবেই তার আলশামসের সাথে সংশ্লিষ্ট ছিলেন না? জামাতের যে ভূমিকা এটা অত্যন্ত স্পষ্ট, বারবার আমরা প্রকাশ করেছি, জামাতের যে সিদ্ধান্ত ছিল সেটা ছিল ইউনাইটেড পাকিস্তানের পক্ষে, এবং জামাতের এই সিদ্ধান্ত ছিল পলিটিক্যাল, একটা পলিটিক্যাল পার্টি হিসেবে সিদ্ধান্ত পক্ষে বলি, এই পলিটিক্যাল পার্টি হিসেবে এভরি সিঙ্গল রাইট আছে তার সিদ্ধান্ত নেয়ার, ডিসিশন নেয়ার। এবং জামাত যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ছিল পলিটিক্যাল সিদ্ধান্ত। শুধু জামাতকে কেন আজকে একাকী অঙ্গুলিহীন করা হচ্ছে? অন্তপক্ষে ডজনের উপর দল জামাতে, তখন আমি শেষ করি, তখন একই সিদ্ধান্ত নিয়েছে আপনার মুসলিম লীগ, তিন গ্রুপের সিদ্ধান্ত নিয়েছে এটা, তারপরে জমিয়তে উলামা ইসলাম, খেলাফত রব্বানি এবং ওল যারা লেফটিস্ট চীনপন্থী কমিউনিস্ট যারা ছিলেন। আসবো আপনার কাছে, সম্ভবত কলার অপেক্ষা করছেন, দেখি কে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, কলার কি লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমি লোকমান বলছি। লোকমান জনাব, লোকমান আপনি কোথা থেকে বলছেন? জি আমি লন্ডন থেকে বলছি। আপনার অভিমত? আমি বলতে চাই এটা যে যুদ্ধাপরাধী যদি বাংলাদেশে বলেন, তাইলে একমাত্র আওয়ামী লীগই যুদ্ধাপরাধী হবে, কারণ জামাতে ইসলামী, সাইদি, নিজামী, গোলাম আজম ওরা মানবতা বিরোধী এই কার্যক্রম করছে অথবা কোনো মানুষকে মারছে, যুদ্ধাপরাধ করছে, এটা কোনো শয়তানও বিশ্বাস করবে না। সেকেন্ড যেটা, এটা হচ্ছে যে আওয়ামী লীগ এই রক্ষী বাহিনী দিয়ে 40,000 এই জাসদের নেতাকর্মীকে গুপ্ত হত্যা করেছে। আওয়ামী লীগের লিডাররা বাংলাদেশে যুদ্ধের সময় বা এই মুক্তিযুদ্ধের সময় এই 20,000 হিন্দু পরিবারকে ধ্বংস করে, তাদের বাড়িঘর দখল করে, জায়গা সম্পত্তি দখল করে তারা কোটিপতি হয়েছে। এরপর তখন কিন্তু সারা গ্রাম বাংলায় সব জায়গায় আওয়ামী লীগই ছিল,
নেতৃত্বে জামাতের কয়েকজন গুটি 5-7 জন লোক ছিল, এদের এত ক্ষমতা।